আমার চিঠিগুলো, আমার চিঠিগুলো। আপনারা যে আমার কি বড় উপকার করলেন তা আমি বলে বোঝাতে পারবো। হ্যাঁ, আমাদের ধন্যবাদ জানাতে হবে না, ওটাই আমাদের কাজ। আচ্ছা, চোরেরা সোনা চুরি করে টাকা চুরি করে, এ সাল আবার চিঠি চুরি করছে। আচ্ছা, আপনি কোন পোস্ট অফিসের পিয়ন? আমি কাশীপুর পোস্ট অফিসের পিয়ন। এই সকালেই চিঠিগুলো নিয়ে বেরোলাম, আর এই ব্যাটা কোথা থেকে এসে আমার ঘাড়ে চেপে বসলো। কি ভাগ্যে আপনারা সময় মতো নিলেন। ঠিক আছে, আজ আমি আসি। আমার নাম প্রণয় দাস, কোনো দরকার পড়লে বলবেন, কোনো দরকার পড়লে। আর কতদিনই ছিটকে চলতে ধরে গেল বলুন তো, হাতের জমজমাটি কেসও পাচ্ছি না। হ্যালো, আচ্ছা আমরা এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। এ কি হয়েছে আবার, কে ফোন করেছিল? হাতে এসেছে এবার ওখানে গেলেই জানতে পারবে। চলুন তাড়াতাড়ি। আপনি বাড়ির মালিক তাই তো? হ্যাঁ। যিনি মিসিং তার নামটা কি? কালীপদ গাঙ্গুলি। আচ্ছা, এই ব্যাপারে কি কি জানেন একটু খুলে বলুন। কালীপদ আমার বাড়িতে গত 2 বছর ধরে আছে, নিতান্তই একজন ভালো মানুষ। কিন্তু গত 1 মাস হচ্ছে ওনাকে একটু অস্থির মতো লাগছিল। ওর সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল, তাই একদিন ও আমায় বলে বসল যে ওকে কেউ বা কারা মারতে চাইছে। আচ্ছা, আপনি কত অবধি পড়াশোনা করেছেন? ওই ক্লাস 2 অবধি। আহ, এসব কি অবান্তর প্রশ্ন। আচ্ছা, আপনি কালীপদ বাবুকে শেষ কবে দেখেছেন? বৃহস্পতিবার রাত্রিবেলা ওনাকে আমি ডিম কারি দিতে গিয়ে শেষবার দেখেছি। আচ্ছা, সেদিন রাতে কি বাড়িতে কেউ এসেছিল? না, বাড়ির মেন গেট তো সন্ধ্যা 6টার সময় বন্ধ করে দিই। আমি বাবু গোমুখ্য মানুষ, অত শত আঁচ করতে পারিনি যে এরকম একটা ঘটনা হয়ে যাবে। আচ্ছা, কালীপদ বাবুর কোনো ছবি আছে আপনার কাছে? না না, ছবি তো নেই। না মানে ওনাকে চেনার মতো কিছু, ওনার শরীরে কোনো চিহ্ন বা গঠন? ওনার গায়ের রং শ্যামলা, মাথার চুল ছোট ছোট, গায়ের গঠন তেমন মোটাও না সরুও না। আর আর হ্যাঁ, হাতে, ডান হাতে 44 লেখা। 44 লেখা, অদ্ভুত ব্যাপার। কি মনে হচ্ছে আপনার, বাড়ির মালিক কি কোনো হবে এবার যুক্ত থাকতে পারে? এইটুকু কথাবার্তা থেকে তেমন কিছু বলা যায় না প্যান্ডোরা বাবু। কোনো সন্দেহজনক বিষয় তুমি আমাদের বলতেই পারলেন না, তাহলে এবার আমরা কিভাবে এগোবো? হ্যালো কৌশিক বাবু, কালীপদ গাঙ্গুলিকে পাওয়া গেছে। সে তার দেশের বাড়িতে গিয়েছিল, কিছু পারিবারিক সমস্যা ছিল তাদের, সে আর ফিরে এসে তার মালপত্র নিয়ে গেছে। আপনাদের আর আসতে হবে না। প্যান্ডল বাবু, কালীপদ গাঙ্গুলিকে পাওয়া গেছে। যা, কেসটা শুরু হতে না হতে শেষ হয়ে গেল। কি আর করবেন বলুন তো, আমাদের কপালে কোনো ভালো কেসই নেই। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। আচ্ছা 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 আচ্ছা, আমরা এক্ষুনি আসি, আমরা এক্ষুনি আসি। কে ফোন করেছিল আবার? ম্যান্ডলা বাবু, ইন্সপেক্টর দত্ত ফোন করেছিল। মুখে অ্যাসিড পড়ে একটা ছেলের মৃত্যু হয়েছে, মনেদি বংশের ছেলে, এই কদিন হলো বিদেশ থেকে ফিরেছে। আর তাই ইন্সপেক্টর আমাদের একবার যেতে বললেন। কি করবেন বলেন কি, নেই অর্থে কানামাই ভালো, চলুন ঘুরে আসি।
আমার দাদা বিদেশ থেকে না ফিরত না এমনটা হতো। এত বড় পৈতৃক সম্পত্তি কি হবে বলুন তো, কি করে আমি সামলাবো? আমরা দুঃখিত সোমনাথবাবু। আচ্ছা সোমনাথবাবু, আপনার কি মনে হয় এটা সুইসাইড? আমার দাদা নেহাতি ভদ্রলোক, এই কদিন হলো দেশে ফিরেছে, কার সাথে বা শত্রুরা থাকতে পারে? আর সব থেকে বড় কথা হচ্ছে, ছোটবেলা থেকেই যেহেতু ও বিদেশে থাকে সেই জন্য ওকে কেউই এখানকার চিন্ত না। আচ্ছা আপনার কি ওকে সন্দেহ হচ্ছে? না না কৌশিকবাবু, আমার তো সেরকম কাউকে সন্দেহ হচ্ছে না। বড়বাবুকে পুলিশে নিয়ে চলে গেছে, আমার সাথে তো বড়বাবুর কথাই হলো না। আচ্ছা ইনি কে? আরে ও হলো আমাদের চাকর রমেশ। আচ্ছা আপনি কি এ ব্যাপারে আমাদের কিছু সাহায্য করতে পারেন? বড়বাবু বিদেশ থেকে ফেরার পরে এই আমার প্রথমবার আসা, আর এসে দেখি এই অবস্থা। আচ্ছা সোমনাথবাবু, আপনার দাদার পেশা কি ছিল? বার্লিন প্রেসের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন তিনি, আমার বাবা ঠাকুরদা দুজনেই ওই জায়গায় কাজ করত। আর তাহলে আপনি? এই প্রথমেই তো বললাম, এত বড় সম্পত্তি দেখাশোনার জন্যও তো কাউকে চাই। আমার কাকাও এই ব্যাপারটায় খুব মুচড়ে গেছে। এক মিনিট, আপনার কাকা বলতে? অমর রায়, তিনিও আমার দাদার সাথে দেশে ফিরেছিলেন। আচ্ছা তাহলে কাকাকে দেখছি না তো কর, উনি পুলিশের সঙ্গে গেছেন। আপনার বাবারও দুই ভাই আর আপনারাও দুই ভাই? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আপনার দাদা মানে বিকাশ রায় তাই তো? ওনার হাতে যে 88 লেখাটা ছিল তার সম্বন্ধে কিছু বলতে পারেন কি? দেখুন আমি নাম্বার টাম্বার ব্যাপারে কিছু আমি জানি না সেরকম, দাদার হয়তো কোনো ফেভারিট নম্বর হবে এটা। আচ্ছা এটা কি তাহলে বিদেশ থেকে করেছিলেন তিনি? কই দেশে থাকতে তো তিনি হাতে কিছু লেখাননি। হ্যাঁ বুঝলাম। আচ্ছা আপনি তো পুলিশকে বলেছিলেন যে আপনার দাদা যখন সুইসাইড করেছিল তখন তো আপনি বাড়িতে ছিলেন না? হ্যাঁ আমি আর আমার কাকা একবার আমাদের পুরনো বাড়িটায় গিয়েছিলাম, দাদা তখন বললেন দাদার শরীরটা ভালো লাগছে না। সবটাই বুঝলাম, আর কোনো প্রয়োজন পড়লে আমরা অবশ্যই আসবো। আজ তাহলে আসি, চলুন। হ্যালো কৌশিকবাবু, আমি চলে এসেছি, আপনি তাড়াতাড়ি করে আসুন। কি মনে হচ্ছে বলুন তো, এটা সুইসাইড অ্যাক্সিডেন্ট নাকি মার্ডার? তথ্য সংগ্রহের কাজ এখন অসমাপ্ত প্যান্ডলবাবু। সোমনাথবাবুর কাকার সাথে মানে অমর রায়ের সাথে একবার কথা বলতে হবে, আর চাকরটাকে একবার ঝালিয়ে নিলে ভালো হয়। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু ওদের কথার মধ্যে কি কোনো ফাঁক পেলেন? না ফাঁক সেভাবে কিছু পাইনি। আচ্ছা আপনার মনে আছে ওই যে ওরা পুরনো বাড়ির কথা বললো, মনে আছে আপনার? হ্যাঁ সোমনাথবাবু তো বললেন সেদিন উনি আর ওনার কাকা আমাদের পুরনো বাড়িতে গিয়েছিলেন। ওদের পুরনো বাড়ির অ্যাড্রেসটা আমার চাই। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি, অ্যাড্রেসটি জোগাড় হয়ে যাবে। আর বিকাশবাবু তো বার্লিন প্রেসের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন, টাকা কড়িও বেশ ভালোই ছিল, তা টাকার লোভে ওনার বাড়ির লোকেও কিছু করেনি তো? হ্যাঁ তা করলেই করতে পারে, না করার তো কিছু নেই। না কৌশিকবাবু, এভাবে হাল ছেড়ে দিলে মোটেই চলবে না, কেসটাকে শক্ত করে ধরতে হবে আমাদের। হ্যাঁ কেসটাকে শক্ত করে ধরতে গিয়ে যেন আবার না ফসকে যায়। প্যান্ডল বাবু, এই কেসের সঙ্গে কৌশিক মিত্র যুক্ত আছে, এত সহজে হাল ছাড়বে না। আজকে চলুন বাড়িতে গিয়ে একটু ইতিহাস বইটা পড়তে হবে, চলুন। ইতিহাস বই পড়বে কি যে বলে! আচ্ছা আপনি হচ্ছে বিকাশবাবুর কাকা মানে অমর রায়? হ্যাঁ কৌশিকবাবু। আপনি বার্লিনে কি করতেন, মানে আপনার পেশাটা কি ছিল? ও আমি বার্লিন প্রেসে টাইপরাইটিং এর কাজ করি। আচ্ছা আপনার মাসিক বেতন কেমন?
ওই ধরুন না আপনার 35,000 টাকার ট্যাক্স সমেত। আর বিকাশ বাবুরও কি একই মাইনে? বিকাশ আমার থেকে উঁচু পদে কাজ করতো, তাই একটু বেশি বেতন। কই আপনার চাকর টাকা তো কই দেখছি না। রমেশ, এ রমেশ একবার এদিকে আয়। আচ্ছা আপনার হাতে কি হয়েছে আবার? বাবু কলতলাতে পড়ে হাতটা মুচকে গেছে। আরে আগের দিন দেখলেন না, ওনার হাতে ব্যান্ডেজটা বাঁধা ছিল। আচ্ছা বিকাশ বাবু যখন মারা যান আপনি তখন কোথায় ছিলেন? বাবু আগের দিনই তো বললাম, বাবুর এই ঘটনার পরের দিনই আমি এখানে এসেছি, আর আমি সব শেষে জানতে পেরেছি। সেই সময় তাহলে আপনি কোথায় ছিলেন? সেই দিন আমি ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম আমার এই হাতের জন্য। বিশ্বাস না হলে দাঁড়ান আমি প্রেসক্রিপশনটা দেখাচ্ছি। ভালো করে তারিখটা মিলিয়ে নিন। কাকা আমাকে একটু দেখান। কাকা বার্লিন থেকে আজ দাদার নামে একটা চিঠি এসেছে। আমার দাদার মৃত্যুর খবরটা পাঠিয়েছিলাম, ওরা দাদার কিছু পাওনা টাকা পাঠিয়েছে। আচ্ছা আপনাদের পোস্ট অফিসের নামটা কি? কাশীপুর। আচ্ছা আমি কি ওই চিঠিটা একবার দেখতে পারি? ফ্রম বার্লিন টু অমর রায়, আর তারপরে এরকম কাটাকুটি। হয়তো আরো কিছু লিখতে চাইছিল, লিখতে গিয়ে হয়তো কেটে দিয়েছে। সেই আর কি। আপনাদের তাহলে আর কারোর নামে কোনো অভিযোগ নেই তাই তো? হ্যাঁ বলতেই পারেন। অনেক ধন্যবাদ আপনাদের, আপনাদের নাম তো অনেক শুনেছি। আপনাদেরকে আর আসতে হবে না, আমাদের ঝামেলা আমরাই মিটিয়ে নেব। আপনাদের ধন্যবাদ, ধন্যবাদ, আপনারা আসতে পারেন। কি বলেন, আমাদের এই কেসটা ইন্টারফেয়ার করা কি আর ঠিক হবে? ওনাদের তরফ থেকে তো আর কোনো অভিযোগই রইল না। আগের দিনের যে চিঠিটা আমি অমরবাবুর কাছ থেকে নিলাম সেটা ভুলবশত আমার কাছেই রয়ে গেছে। জয়েন্ট প্যান্ডলবাবু, চিঠিটা পড়ে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। কীরকম? বার্লিন থেকে বিকাশবাবুর পাওনা টাকা পাঠানো হয়েছে অমর রায়ের নামে, কিন্তু অমর রায় তো বিকাশবাবুর কাকা, টাকা পাঠালে তো সোমনাথবাবুর নামে পাঠানো উচিত, তাই নয় কি? হ্যাঁ ঠিকই বলেছেন। আরও দুটো পয়েন্ট আছে। চিঠিটায় কোথাও বিকাশবাবুর নামের উল্লেখ নেই, টাকাটা যেহেতু বিকাশবাবুর পাওনা টাকা, বিকাশবাবুর নাম তো উল্লেখ করা উচিত ছিল। ঠিকই বলেছেন। আর লাস্ট পয়েন্ট, অদ্ভুতজনকভাবে অমর রায়ের নামের পাশে 55 নাম্বারটা ব্যবহার করা হয়েছে, আর চিঠিটার উপরে অমর রায়ের পাশে ওই কাটাকুটিটা তো আপনি যা দেখলেনই সেদিন। আর দাঁড়ান, বিকাশবাবুর ডেড বডি হাতে দেখলাম তো 88 লেখা আছে, আর অমরবাবুর নামের পাশে বলছেন 55। আমার মাথা তো পুরো গুলিয়ে যাচ্ছে। দাঁড়ান আর একটু গুলিয়ে দিচ্ছি। কদিন আগে ভাড়াটিয়া মিসিং কেসটায় কালীপদ গাঙ্গুলির হাতেও, আর আর হ্যাঁ হাতে, ডান হাতে 44 লেখা। এই দেখুন, আমি তো একেবারেই ভুলে গেছিলাম এই ব্যাপারটা। তার মানে 88 55 44, এগুলো তাহলে কিসের নাম্বার? বাড়ির মালিক তো সেদিন আমাদের ফোন করে বললেন যে কালীপদ গাঙ্গুলিকে পাওয়া গেছে। আচ্ছা ওনাকে কি তাহলে একবার জিজ্ঞাসা করা যেতে পারে? তাই তো বলছি, কয়েকটা কাজ এখন আমার বাকি আছে, সেগুলো শেষ না হওয়া অবধি আমি এই কেসের হাল ছাড়বো না। আমার সন্দেহ যদি ঠিক হয় তবে তবে কি করবেন? না না কিছু না। আচ্ছা আপনি ইন্সপেক্টর দত্তকে ফোন করেছিলেন? না আমি ফোন করিনি, উনি আমাকে ফোন করেছিলেন। তা কি বললেন? ওই তো আগের দিন বিকাশবাবুর পরিবার যা বলল, আমাদের ওখানে না গেলেও চলবে। আরে ইন্সপেক্টর দত্ত কি এ বিষয়ে চেপে গেলেন? আচ্ছা আপনি কি কোনো গভীর যোগসূত্র খুঁজে পাচ্ছেন? তা সময় মতো বলবো, এখন একবার আপনার গাড়ির চাবিটা আমাকে দিন, তাড়াতাড়ি দিন, দেখি শহরটা একবার রাউন্ড দিয়ে আসি। এই আমাকে একেবারে চলে যাবেন? আমাকে তো হেঁটে বাড়ি যেতে হবে। এই দাঁড়ান কোশিবাবু, দাঁড়ান, তলায় দাঁড়াবেন হাটতলায়, আমি ঠিক 8টার সময় আসবো। শুন,
বুঝলেন, সুভাষচন্দ্র বোস যদি আলিপুর জেলে বসে চিঠিগুলো না লিখত তাহলে হয়তো সেই সময়কার ইতিহাস সম্বন্ধে আমরা কিছু জানতেই পারতাম। এ সন্ধ্যাবেলা কি ভাট ভুগছেন বলুন তো? আমাকে একা ফেলে রেখে তখন তো বেশ চলে গেলেন, আর মশার কামড়ে আমার দেহের রক্ত পুরো অর্ধেক হয়ে গেল। ছাড়ুন ছাড়ুন, কালটা হলো কি দারুণ কাজ হয়েছে, কালের জন্য প্রস্তুত হয়ে নিন, আমরা কালই শেষবারের জন্য বিকাশবাবুর বাড়ি যাব। ওরা যে বারণ করলো কালকে, যাওয়াটা কি আর ঠিক হবে? কেন, আমি তো চিঠি ফিরত দিতে যাব, আর সঙ্গে একগুচ্ছ বাঁশ নিয়ে যাব। বাঁশ বিকাশবাবুর সাধ্যের প্যান্ডেল করতে হবে না? নমস্কার। কি হলো, আপনারা এখানে আবার এসছেন? আপনারা কি বাংলা টাংলা বোঝেন না নাকি? এ সোমনাথ, তুই ইন্সপেক্টরকে ফোন করে বলিস নি কিছু? হ্যাঁ কাকা, আমি তো ফোন করেছিলাম। আচ্ছা, আমি আপনাদের চিঠিটা ফেরত দিতে এসেছিলাম। ও, চিঠি ফেরত দিতে এসেছেন? আচ্ছা আচ্ছা, দিন দিন। এটা আমাদের চিঠি নয়, এটা আমাদের চিঠি হতেই পারে না। অমর বাবু, আমি ইতিহাসে কাঁচা হলেও অঙ্কে কাঁচা নয়। কি বলতে চাইছেন কি আপনি? আপনাদের চিঠির ঠিকানায় যে বার্লিন প্রেসের উল্লেখ করা আছে, সেই প্রেসের কোনো অস্তিত্ব নেই আর না কোনো দিন ছিল। সেই ঠিকানাটায় বর্তমানে একটা বন্দুক ফ্যাক্টরি আছে। ওখানকার একটা নিয়ম হলো কর্মীদের হাতে বিশেষ একটা সিরিয়াল নাম্বার লিখে দেওয়া, আর এই দাগ কোনো দিন হাত থেকে উঠবার নয়। এই বিশেষ সিরিয়াল নম্বর দিয়েই প্রত্যেক কর্মীদের আলাদা করা হবে। এইসব কথা বলা বন্ধ করুন কৌশিকবাবু, এইসব মিথ্যা কথা বলা একদম বন্ধ করে দিন, একদম বলবেন না এইসব কথা আমার সামনে। তার মানে বিকাশবাবু আর অমরবাবু বার্লিন প্রেসে নয়, বার্লিন গান ফ্যাক্টরিতে কাজ করতেন, আর এই জন্যই বিকাশবাবুর হাতে এই টিট লেখাটা আছে। কিন্তু অমরবাবু, অমরবাবুর হাতে কিছু লেখা নেই? এত সহজে মানুষকে বিশ্বাস করবেন না প্যান্ডলবাবু, অনেক সময় আপনি যা চোখে দেখেন সেটা সত্য না হতে পারে, তাই না বিকাশবাবু? কি বলছেন কি, বিকাশবাবু তো মারা গেছেন, তিনি তো অমর বাবু। কি হলো বাবু, এত চেঁচামেচি কিসে? এই তো যজ্ঞের জন্য ঘি চলে এসেছে। আমি ঠিক ধরেছি তো বিকাশবাবু, এই সবের মাস্টার মাইন্ড হলো স্বয়ং বিকাশবাবু। বিকাশবাবু বার্লিনে গিয়েছিল, ফ্যাক্টরিতে কাজও করেছিল, কিন্তু ওখানকার সদস্য পদ নেয়নি, মানে হাতে ওই সিরিয়াল নাম্বারটা লেখানি। ওখানকার সদস্য পদ না নিয়ে, মানে ওই হাতে নাম্বারটা না লিখেই উনি ওখানকার অনেক গোপন তথ্য জানতে পারেন। ফ্যাক্টরির কর্মকর্তারা সব জানতে পারলে বিকাশবাবু ভয়ে দেশে পালিয়ে আসেন, তাও আবার নাম গোপন করে। তাহলে অমর রায় মানে সোমনাথবাবুর কাকা বলে তাহলে কেউ নেই? এই পালাচ্ছেন কোথায়, পালাচ্ছেন কোথায়? আচ্ছা, এই মহান চাকরের নাম কি আপনি জানেন? আচ্ছা, আপনার নামটা কি বলুন তো একটুখানি, একবার বলুন। মানে আমি বলছি, নাম্বার 55, মানে অমর রায়চৌধুরী। প্রথম চিঠিটা অমর রায়চৌধুরী মানে ইনার নামে এসেছিল, তাই সেই দিনের চিঠিতে অমর রায়ের পাশে চৌধুরীটাকে এনারা কারুকার্য করে কেটে দিয়েছিল। আর দ্বিতীয় চিঠিটা আমি পিয়ন প্রণয় দাসের কাছ থেকে কালেক্ট করি, এবং সেখান থেকেই আমি এই সব তথ্য জানতে পারি। এই এত বড় কাজটা করলেন, আপনাকে আমি যে কি বলে ধন্যবাদ জানাবো কি জানো? তারপর সেই দিন বিদেশ থেকে অমরবাবু আর বিকাশবাবু মৃত্যুর ভয়ে পালিয়ে আসেন। অবশ্য অমর রায়চৌধুরী নয়, অমর রায়চৌধুরী আর বিকাশবাবু খুব ভালো বন্ধু ছিলেন,
তাই অমরবাবুকে চাপে পড়ে বিদেশ থেকে তাড়াহুড়ো করে ফিরতে হয়। বিকাশবাবুকে বার্লিনের অনেক আতঙ্কবাদী এখনও খুঁজে বেড়াচ্ছে পৃথিবী থেকে সরিয়ে দেবে বলে। তাই বিকাশবাবুকে তো মরতে হতোই, তাই তিনি বুদ্ধি করে বার্লিনের আর এক কর্মচারী কালীপদ গাঙ্গুলিকে তুলে এনে হত্যা করে নিজের নামে চালিয়ে দেন। আমার কাছে কিছু লুকোবেন না, যা বলবেন একদম সত্যি কথা বলবেন। সেই দিন রাতে দুইজন বাড়িতে এসেছে, দুজনেই সম্পর্কে কাকা ভাই। ওরা সেই দিন রাতে এসে আমাকে টাকা দিয়েছিল আর বলেছে কেউ যাতে বুঝতে না পারে, তাই কালীপদ গাঙ্গুলির মুখকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে ফেলা হয়। কিন্তু কালীপদ বাবুকে বললেন যে পাওয়া গেছে। বাড়ির মালিক বলেছিল কালীপদ বাবুর হাতে 44 লেখা আছে, কিন্তু তিনি তখন ছোট একটা ভুল করেছিলেন। তিনি 88 কে বাংলায় 44 ভেবে 44 বলে বসেন। আর এদিকে বিকাশবাবু অমর রায়চৌধুরীর নাম নিয়ে সোমনাথ বাবুর কাকা সেজে বসেছিলেন, আর বেচারা অমর রায়চৌধুরীকে চাকর বানিয়ে ব্যাটার হাতে ব্যান্ডেজ বেঁধে দিলেন, যাতে তার হাতে 55 লেখাটা চাপা হয়ে যায়। বাপরে, এত বড় প্ল্যান, আমি কেউ টের পেলেন বলুন তো। আপনার মনে আছে সেই চিঠি চোরের কথা? তার মুখ কি আপনি দেখতে পেয়েছিলেন মনে করুন তো। সেদিন যে পিয়নের কাছ থেকে চিঠিগুলো চুরি করেছিল, তিনি সেই অমরবাবু, মানে অমর রায়চৌধুরী।